Eden on Earth, making each home an Eden. ছোটবেলা থেকেই ইন্টেরিয়র প্রতি একটা আলাদা ঝোঁক আমার ছিল, বাট আমি মেকআপ করছি অলমোস্ট 30 ইয়ার্স হয়ে গেল। সেই ছোটবেলা থেকেই মেকআপের পাশাপাশি ঘর সাজানোর প্রতি, ডেকোরের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন বা একটা আকর্ষণ, ভালোবাসা আমার সবসময় ছিল। এভাবে টুকটাক কাজ করতে করতে নিজের বাসাটা সাজিয়ে ফেললাম। আমার বাসাটা আমি অনেক রকম থিমে এক এক সময় সাজিয়েছি। দেখা গেছে আগে একটু এথনিক ছিল, এবং আমার মনে হয় ইফ আই এম নট রং, বাংলাদেশের প্রথম ব্লক করা কার্টেন আমার বাসাতেই ছিল। তখন সব বন্ধুরা এসে বললো, বাহ, তুমি তো খুব সুন্দর করে বাসা সাজিয়ে রেখেছ। দাওয়াতে খুব প্রশংসা পেতাম, আলহামদুলিল্লাহ। এভাবে আমার শুরু হলো ইন্টেরিয়রের পথ। দেখতে দেখতে 17টা বছরও কেটে গেল, এর মধ্যে অনেকগুলো কাজও করে ফেলেছি। আমার স্টাইলটা হচ্ছে, আমার বেসিক্যালি যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল স্টাইল, কিন্তু আমি আরও পছন্দ করি, আমার ভালো লাগে কাজ করতে, মডার্ন, কন্টেম্পোরারি, এথনিক, একটু চাইনিজ সর্ট অফ স্টাইলও আমার খুব পছন্দ। তো এখন আমরা যেখানে বসে বাসাটাকে আপনাদের দেখানো হলো, যেখানে বসে আমি কথা বলছি, এটা আমার নিস নাদিয়া এবং তারেকের বাসা। তো ছোটবেলা থেকেও বলতো যে ওর যখন বাসা হবে তখন মামা তুমি ছাড়া আমি কাউকে ইন্টেরিয়র করাবো না। সো আমার থিমের সাথে আসলে নাদিয়ার থিমটা খুব মিলে গেছিল। ও এরকম ব্রিটিশ একটু স্টাইল, একটু মিক্স ব্লেন্ডিং কিছু যাচ্ছিলো, এবং ওর কালার প্যালেটটা ছিল ভেরি সুদিং একটা কালার। তো আমি চেষ্টা করেছি ওই থিমটাই দিতে। আর আমার কেন জানি মনে হয় যে হোম শুড বি লাইক হোম, কেননা সারাদিন অনেক ব্যস্ততার পরে, হ্যাঁ, অনেক দৌড়াদৌড়ির পরে কিন্তু আমরা ঘরেই ফেরত আসি, এবং সেটাই কিন্তু আমাদের একটা শান্তির জায়গা, ওয়্যার ইউ ফিল পিস। তো আমার মনে হয় বিং এ ইন্টেরিয়র ডেকোর এক্সপার্ট হিসেবে আমি মনে করে থাকি যে হোম শুড বি লাইক হোম।